আমরা এখন আদ্রাপিক চলে এসেছি, এখানে মায়ের এখানে ভোগ খাবো, তো ভোগ টোক খেয়ে দাও আর চলো তোমাদের দেখাই। একটা মন্দির, এটা ওই যে মন্দির, আদ্যা মায়ের মন্দির, এটা তোমরা এখানে আদ্যা পিঠে প্রসাদ খেতে এসছি, তো চলো তোমাদের দেখাই কিভাবে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে এখানে একটা বসে, আবার অন্য জায়গায় একটা বসে, তো আমরা এখানে এসছি, এখানে সব ভোগ খাওয়া হচ্ছে। এখানে দেওয়া হয়েছে পোলাও গো, চলো পোলাও গোটা খেয়ে নিয়ে ভাত দেওয়া হলো। আমি একটু আলো উল্টো দিকে বসেছি, আমাদের দেখলে পোলাও করা হয়েছে আর এখানে দিয়ে গেল ভাত, পাঁচ পিস ছিল একটা তরকারি আর ডাল। তো পাক শেষই হলো না, তো আমাদের এখানে এখন বসা শেষ, এবার আমরা যাবো দক্ষিণেশ্বরের দিকে, যাবো দেখি ওখানে বসতে পারি, একটু বসবো, বসে টসে তারপরে আবার বাড়ির দিকে চলে যাব। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, তো এই দেখো এখানে সব আমরা বসছিলাম, তখন তো আগেই দেখালো, এবার আমরা বেরিয়ে যাবো। বেরিয়ে যাবো মানে কি, দেখি একটু দক্ষিণেশ্বরের দিকেই যাবো, তরমুজটা পুরো কালি হয়ে গেছে একদম, দক্ষিণেশ্বরের দিকেই যাবো, দক্ষিণেশ্বরে একটু ঘুরে তারপরে চলে যাবো। তো এখন এখানে বসেছি, একটু বসে বসে নিই, চলো দেখতে থাকি। তো আমি এখন চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, অনেক সকাল থেকে শাড়ি পরেছিলাম, শাড়ি আমি পরি না তোমরা জানো, তো শাড়ি পরে খুব বিধ্বস্ত লাগছিলো, তো শাড়িটা খুলে ফেলেছি,
হাত পাগুলো একটু ধুতে হবে, মুখটাও ধুতে হবে, একটু পরে এসে চালিয়ে শুয়েছি। আর যেটুকুন দেখাতে পেরেছি সেটুকুন তোমাদের সব শেয়ার করেছি, দেখিয়েছি, আর একাচ্ছি না। আর আদা পিঠে ভোগ খেলাম, এ খেলাম, তো খুব ভালো লেগেছে, খুব ভালো ঘুরলাম। তো দক্ষিণেশ্বর পুজো দেওয়া আমার প্রায় 5 থেকে 6 বছর ওয়েট করতে হয়েছে, এত কাছ থেকে আমাদের বাড়ি দক্ষিণেশ্বর যাওয়ার, মানে এত এ, কিন্তু আমি তাও যেতে পারিনি। এমনকি আমার মায়ের জন্য আমি যেতে পারিনি, মানে মায়ের হচ্ছে তো আমার হচ্ছে না, আমার হচ্ছে তো মায়ের হচ্ছে না, এইভাবে হচ্ছিলো। এটা হচ্ছে আমার হাজবেন্ডের একসময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের পুজো এত দিন পর দিলাম, মানে 2015-তেই মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2015, হ্যাঁ, তো তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন 2022, তো সেই পুজোটা এখন দিলাম। একসাথে গিয়ে সবাইয়ের সাথে সবাইকে নিয়ে গিয়ে দিতে হবে, ওই জন্যেই দেওয়া হলো আজকে। আর এরপর এখন চলে গেছি, এখন দুজনে একা কোনো এক সময় যাবো ছুটিছাটা দেখে, তো মায়ের কাছে যাবো, গিয়ে পুজো দিয়ে চলে আসবো। তো যাওয়াটা খুব মিস করতাম, আমার বর বলতো চলো চলো, এখানে না না মা যায়নি আর আমি যাবো, মাকে নিয়েই আমি মন্দিরে, মায়ের মন্দিরে আমার মাকে নিয়েই যাবো, তো সেই কারণেই যাওয়া হচ্ছিল না এতদিন ধরে। তো মা আজকে সবার মানে এ হয়েছে, তো আজকে ছুটিও ছিল, তো গেলাম, পুজো দিলাম, আদা পিঠে ভোগ খেলাম, খুব মজা আনন্দ করলাম ঘুরে ঘাড়ে। এখন এসেছি, এখন ঘড়িতে 5:30 বেজে গেছে, মানে আমরা চলে এসেছি তখন 5:10-15 বাজে, তখন মানে এসেছি, তো এসেছি তখন এসে আর এখন বসেছি। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো। এখনকার মতন আসছি, টাটা।